স্বাগতম আপনাকে আমার নতুন প্লেলিস্টের প্রথম ভিডিওতে। আমার এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন প্রাতিষ্ঠানিক যে কোনো ধরনের ভর্তি তথ্য। আজকে জানাতে চলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ঢাকা বাংলাদেশ এর স্নাতক শ্রেণীর ভর্তি নির্দেশিকা এভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ শিক্ষাবর্ষ 2021-22 একটি ভর্তি নির্দেশিকা বিজ্ঞপ্তি। 4 বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস এবং বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভিয়নিক্স। ভর্তি নির্দেশিকার গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে দেখা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস এবং বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভিয়নিক্স প্রোগ্রামে প্রতিটিতে 30টি করে আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। 2021-22 শিক্ষাবর্ষে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা নিম্নরূপ। সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণপূর্বক আবেদন করতে পারবেন। স্নাতক প্রোগ্রাম সমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহ প্রার্থীদের মধ্য হতে শিক্ষাগত যোগ্যতা এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্রছাত্রী ভর্তি করা হবে। কোভিড-19 সংক্রান্ত বৈশ্বিক মহামারীর কারণে আবশ্যিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি বিধিবিধান মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বিএএফ শাহিন কলেজ ঢাকা, চট্টগ্রাম, যশোর ও ফাকল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এই স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন 2018-19 সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং 2021 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথবা 2018 সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এসএসসি সমমান ও এইচএসসি সমমান এই গ্রেড পদ্ধতিতে জিপিএ 5 এর স্কেলে সর্বমোট জিপিএ 9.00 সহ উপরোক্ত পরীক্ষাসমূহের প্রতিটিতে গ্রেড পদ্ধতিতে জিপিএ 5.00 এর স্কেলে সর্বনিম্ন জিপিএ 4.50 প্রাপ্ত হয়েছেন। কিছু আনুষঙ্গিক তথ্য এই নোটিশে দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে অবশ্যই দেখবেন, স্ক্রিনে অবশ্যই স্পষ্ট এই নোটিশটি দেখা যাচ্ছে। আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্য হতে যোগ্যতার ভিত্তিতে প্রথম 5,000 জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। এই তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর সমমান হলে প্রথমে শুধু গণিতে প্রাপ্ত নম্বর এবং পরবর্তীতে যথাক্রমে পদার্থবিজ্ঞানে ও রসায়নে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে নোটিশের মধ্যে দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই এই তথ্যগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন। এবং গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্নাতক শ্রেণীতে ভর্তি আবেদন ফরমের সর্বমোট ফি 750 টাকা SMS চার্জ ব্যতীত, যা 2 ধাপে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা সর্বমোট 100 নম্বরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে 60 MCQ এবং 40 লিখিত পরীক্ষা। প্রতিটি MCQ প্রশ্নের মান 1। ভর্তি পরীক্ষায় এবং প্রতি MCQ এর ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের 25% কেটে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্রছাত্রীদের ভর্তির ফলাফল প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্স সম্পন্ন করতে হবে। বিএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও পাঠ্যসূচি নিম্নরূপ: অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়নিক্স, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়নিক্স। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ হল পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন ও ইংরেজি। পাঠ্যসূচি হিসেবে রয়েছেন জাতীয় শিক্ষাক্রম অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি। বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস হিসেবে দেখা যাচ্ছে গণিত হতে 24টি MCQ এবং 16 নম্বরের লিখিত, সর্বমোট 40, পদার্থবিজ্ঞান হতে MCQ 18 এবং লিখিত 12 নম্বর, সর্বমোট 30, রসায়ন হতে 12 নম্বরের MCQ এবং 8 নম্বরের লিখিত, সর্বমোট 20, ইংরেজি হতে 6 MCQ এবং 4 লিখিত, সর্বমোট 10। পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা। ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের ন্যূনতম 30 মিনিট পূর্বেই ভর্তি কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। ওএমআর শিটে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। জেল পেন, ফাউন্টেন পেন অথবা পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র গৃহীত হবে না। ফিসার ফোন সহ সকল প্রকার স্মার্ট মোবাইল ফোন, অ্যানালগ ডিজিটাল ঘড়ি অথবা ওয়াচ, যে কোনো প্রকার ইলেকট্রনিক যন্ত্র, জ্যামিতিক বক্স, পেন্সিল বক্স, স্কেল, স্যাট স্কেল, কম্পাস ও কোনো প্রকার ছোট বা বড় ব্যাগ পরীক্ষাকক্ষে বা কেন্দ্রে নিয়ে আসা যাবে না। উত্তরপত্রে এডমিশন টেস্ট রুল নাম্বার না লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো প্রকার উজর আপত্তি গৃহীত হবে না। ভর্তি পরীক্ষা বিএফ শাহিন কলেজ, ঢাকা, চট্টগ্রাম, যশোর, ফাকল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে। আবেদনপত্রের বিতরণ ভুল বা অসত্য প্রমাণিত হলে ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে এবং প্রার্থীর আবেদনপত্র অথবা ভর্তি বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে। আবেদনের ফর্ম অনলাইনে পূরণ সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় যোগাযোগ করা যেতে পারে। শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকবে। 13 এপ্রিল 2022 বুধবার রাত 12 ঘটিকার পরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা করা যাবে না এবং অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ থাকবে। ভর্তি পরীক্ষা শুরু হবার 30 মিনিট পরে আর কোনো আবেদনকারীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ হবার পূর্বে হল থেকে বাইরে আসা যাবে না। ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি জরুরি প্রয়োজনে ও বিদ্যমান কোভিড-19 মহামারীর পরিস্থিতির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। এই বিষয়ে BSMRAAU এর নোটিশ বোর্ডে, জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাক্রমে জানানো হবে। আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আসন সংখ্যা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি FIT অনুষদে BSC ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস ও BSC ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়নিক্স বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক শ্রেণীতে 2টি প্রোগ্রামের প্রতিটি 30 জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। উক্ত অনুষদে সর্বমোট আসন সংখ্যা 60টি। আবেদনপত্র পূরণ ও ভর্তি পরীক্ষার তারিখ স্পষ্ট স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এর পরবর্তীতেও যদি সমস্যা হয় ভিডিওটি টেনে টেনে দেখার চেষ্টা করুন। আরও একটি গুরুত্বপূর্ণ টপিক এখানে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়মাবলী। ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় নির্বাচন মেধা তালিকা ও অপেক্ষমান পরীক্ষার্থীদের তালিকার নোটিশ বোর্ডে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি কমিটির সভাপতি কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে প্রার্থীদের সকল মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। লিখিত আবেদনের মাধ্যমে গৃহীত পূর্ব অনুমতি ব্যতীত রেখে নির্ধারিত তারিখে মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় হাজির না হলে ভর্তির যোগ্যতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। উল্লেখ্য যে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মূল সনদপত্র ও গ্রেডশিট সমূহ রেজিস্ট্রার অফিসে জমা রাখা হবে। মূল সনদপত্র যাচাইয়ের সময় ভর্তিযোগ্য ছাত্রছাত্রীদের নিম্নলিখিত দলিলাদি জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার পরীক্ষা পাশের মূল গ্রেডশিট অথবা মূল প্রডিশনাল সনদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রশংসাপত্র অন্যান্য সকল সনদসমূহ মূল কপি জমা দিতে হবে। ছাত্রছাত্রীদের সদ্য তোলা 6 কপি পাসপোর্ট সাইজ ছবি ও 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে। সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের মেয়র, প্রশাসক অথবা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট, NID কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, পিতা অথবা মাতা অথবা স্থানীয় অভিভাবকের NID কার্ড সমূহের সত্যায়িত ফটোকপি ও প্রত্যেকের 2 কপি ছবি। এখানে আরও বিভিন্ন নির্দেশনা দেখা যাচ্ছে। এই নির্দেশনাগুলি নিজ দায়িত্বে আপনারা প্রয়োজন সাপেক্ষে পড়ে নেবেন। এবং আমি শেষে গিয়ে সেমিস্টার ফি সম্পর্কে কথা বলতে চাই। BSC ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস এবং BSC ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়নিক্সে যে সমস্ত ফিগুলো দেখা যাচ্ছে, প্রথম সেমিস্টারে ভর্তি ফি সহ 45,550 টাকা, দ্বিতীয় সেমিস্টারে রয়েছে 19,475 টাকা, তৃতীয় সেমিস্টারে 19,150 টাকা, চতুর্থ সেমিস্টারে 17,950 টাকা, পঞ্চম সেমিস্টারে 18,750 টাকা, ষষ্ঠ সেমিস্টারে 21,825 টাকা, সপ্তম সেমিস্টারে 23,350 টাকা, অষ্টম সেমিস্টারে 16,400 টাকা, মোট 182,450 টাকা। কোর্স সমাপ্তির পর যে পরিমাণ অর্থগুলো ফেরতযোগ্য সেগুলো হলো 10,000 টাকা এবং সর্বমোট আপনাকে পরিশোধ করতে হবে 4 বছরে 172,450 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় নম্বরে BSC অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়নিক্সের তারিত ফি সমূহ
দৃশ্যমান রয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম এরকম একাডেমিক বিভিন্ন তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই প্লেলিস্টে আপনাদের জন্য নিয়মিত আপলোড হতে থাকবে এই ধরনের একাডেমিক তথ্যবহুল ভিডিও।